আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়াজিফা পাওয়ার চ্যানেলের সুপ্রিয় দর্শক মণ্ডলী, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহ তাআলার অশেষ মেহেরবানি ও দয়ায় আপনারা সবাই অনেক বেশি বেশি ভালো আছেন ইনশাআল্লাহ। সুপ্রিয় ভাই ও বন্ধুগণ, আপনারা স্ক্রিনে দেখতেই পাচ্ছেন বিমার দূর করার ওয়াজিফা, অসুখ দূর করার ওয়াজিফা, অভাব দূর করার ওয়াজিফা। আজ আমি আপনাদেরকে একটি ওয়াজিফা, এমন একটি আমলের কথা জানাব যে আমলটি আপনারা এই আমল সেম একই আপনারা দুটো ফায়দা পাবেন। এক, আপনার বিমার অসুখ দূর হয়ে যাবে, এবং আপনার ঘরে অভাব, আপনার ব্যবসায় যদি অভাব থাকে তাহলে ইনশাআল্লাহ সেটাও দূর হয়ে যাবে। তো ভাই ও বন্ধুগণ, আপনারা স্ক্রিনে দেখতে থাকেন কীভাবে করবেন, কি করবেন আমি সব দেখাচ্ছি। তার জন্য আপনারা স্ক্রিনে দেখতে থাকেন, আমি বাংলায় লিখে দেখাচ্ছি, স্ক্রিনে আরবি আছে, আপনারা সেখান থেকে স্ক্রিনশট মেরে রেখে আয়াতটিকে আপনারা পড়তে পারেন। লা মালজা লা মালজা ওয়ালা ইলাইহি। দেখেন, লা মালজা ওয়া লা মানজা মিনাল্লাহি ইল্লা ইলাইহি। আপনারা এই আয়াতটি আপনাদের পড়তে লাগবে, কখন পড়বেন কিভাবে করবেন আমি সব বলছি। আপনারা এই আয়াতটি পড়বেন 7 বার। কতবার পড়বেন? 7 বার। আপনারা এই আমলটি আপনারা প্রতি নামাজের পর পর করতে পারেন। ধরেন আপনি প্রত্যেক জোহরের নামাজ পড়লেন, এই আমলটি করবেন, আসরের নামাজ পড়ে এই আমলটি করবেন। দেখেন, 7 বার এই আয়াতটি পড়তে আপনার বেশি সময় নেবে না, খুব ঝুলোমালে 2-3 মিনিট সময় নেবে। অবশ্যই এই আমলটি করার আগে আপনি কী করবেন, প্রথম 3 বার দরুদ পাক পড়বেন। প্রথম 3 বার দরুদে পাক, এবং প্রথম আপনি যে কোনো ছোট্ট একটি দরুদ পড়ে নেবেন। যারা যারা দরুদ না জানেন আমাকে কমেন্টসে বলে দেবেন, আমি বাংলায় লিখে দেব। হ্যাঁ, যারা যারা প্রথম 3 বার দরুদে পাক পড়বেন, পরে আপনি লা মাঞ্জা ওয়ালা মাঞ্জা মিনাল্লাহি ইল্লা ইলাইহি আপনি আয়াতটি পড়বেন 7 বার পড়ে, এবং আপনি শেষে 3 বার দরুদে পাক পড়বেন। দেখেন, দূরে পাকটা পড়বেনই, কারণ আপনি যদি দূরে পাক পড়েন আপনার আমলটা পাওয়ারফুল হবে, শক্তিশালী হবে, দ্রুত আপনার আমলটি কবুল হয়ে যাবে ইনশাল্লাহ। তো ভাই সবাই দূরে পাকটা পড়ে নেবেন অবশ্যই। দেখেন, প্রথম 3 বার দূরে পাক পড়বেন, পরে আপনি আয়াতটি 7 বার পড়বেন, এবং শেষে 3 বার দরুদে পাক পড়বেন। পরে আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন ইনশাআল্লাহ
আপনার অভাব দূর হয়ে যাবে। আপনার ব্যবসার মধ্যে যদি কোনো অভাব থেকে থাকে তাহলে আপনার ব্যবসার কারণে কোনো বরকত নাই, ইনশাল্লাহ অভাব দূর হয়ে যাবে। এবং আপনার ঘরে যদি কারো বিমার থাকে সেটাও ইনশাল্লাহ দূর হয়ে যাবে, অসুখ দূর হয়ে যাবে। তো ভাই ও বন্ধুগণ, আজকে ভিডিও এই পর্যন্তই। আমি যাওয়ার আগে সবাইকে একটি রিকোয়েস্ট করছি, অনুরোধ করছি, যারা যারা আমার চ্যানেলে নতুন এসেছেন দয়া করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং সাথে বেল আইকনটি দাবায় দেবেন আমার পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য। তো ভাই বন্ধুগণ, আজ আপনাদের সম্মুখে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। খুদা হাফিজ।